আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তাই আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার চ্যানেলে অনেকেই কমেন্টস করেছিল যে কম্বাইন বেজ কীভাবে করা হয় সে বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি তাই এই বিষয়ে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি করেছি। আমার সর্দি খাসি গলা, আসলে এই জন্য আমি দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বাইন বেজ কীভাবে করা হয়। কম্বাইন বেজ কাকে বলে? যখন দুটি বেজ দুয়ের অধিক কলম একসাথে বেঁধে একসাথে ডালাই করা হয় তখন এটাকে কম্বাইন বেজ বলা হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি পিলার একসাথে করে ডালাই দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে কম্বাইন বেজ। এই বেজ কেন দেওয়া হয়? অনেক জায়গায় দেখা যায় মাটি লুজ থাকে বা মাটির সমস্যার কারণে এক্ষেত্রে ডালাই দেওয়া হয়, অথবা দেখা যায় দুটি বেজ পাশাপাশি পড়ার কারণে আলাদা করলেও একই হয়, সেক্ষেত্রে আপনার এই কম্বাইন বেজটা দেওয়া হয়। আপনি কেন কম্বাইন বেজ দেবেন? কম্বাইন বেজ দিলে একটি বিল্ডিং, পুরাটা বিল্ডিং অ্যাটাচ থাকে, সবগুলো বেজ একসাথে থাকে, যেমন একটি কলাম আরেকটির সাথে অতপ্রোতভাবে জড়িত থাকে, এটাকে বলা হয় কম্বাইন, মানে জোড়া বেজ। আপনারা যদি কম্বাইন বেজ মানে জোড়া বেজ, তা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আপনার অনেক সময় যে পাইলিংয়ের বিকল্প হিসেবেও কিন্তু এই কম্বাইন বেজ করা হয়। আপনারা যদি আপনাদের বিল্ডিংয়ে কম্বাইন বেজের ডিজাইন করাতে চান, আর্কিটেকচারাল স্ট্রাকচারাল যে কোনো ডিজাইন নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই ডিজাইনটি করা হয়েছে নেত্রকোনার মদন থানা, এই বাড়ির কাজটি চলতেছে। আমাদের ডিজাইনে এটি চারতলা ফাউন্ডেশনের একটি বাড়ি আমরা করেছি। তো আপনারাও যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এরকম ডিজাইন নিতে চান, স্ট্রাকচারাল আর্কিটেকচারাল বা যে কোনো বাড়ির ডিজাইন নিতে চান, আমাদের নাম্বারে কমেন্টস করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনি খুব সহজে আপনার হাতের কাছে আপনার সেই ডিজাইনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের যেহেতু অল্প সময়ের ভিডিও আর আলোচনা করা সম্ভব হচ্ছে না, পরবর্তী ভিডিওতে আমরা এই বেজের কাজ, এই বিল্ডিংয়ের কাজের আপডেট আমরা নেক্সট ভিডিওতে দেওয়া হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।